বিজেপির যুব মোর্চার অবস্থান বিক্ষোভ আসানসোল পুলিশ কমিশনারেটের দপ্তরের সামনে। এই কর্মসূচির জন্য আসানসোল রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল করে পুলিশ কমিশনারের দপ্তরের দিকে যাওয়ার সময় তাদের বাধা দেয়। সঙ্গে হয় বিক্ষোভ, কর্মীদের গ্রেপ্তার করে গাড়িতেও তুলে নিয়ে যাওয়া হয়। আরে হাত তো ছড়া রে বাবু, তোরা হাত ঢুকে দিচ্ছি। যাদের যুব সমাজের ভবিষ্যতে একটা গোটা অংশকে মমতা ব্যানার্জি যে অন্ধকার দিকে দেখেছে, তাই ভারতীয় জনতা যুব মোর্চা তরফ থেকে আন্দোলন করেছে তাদের ন্যায্য বেতনের দাবিতে। আজকে সিভিক ভলেন্টিয়ার ভাইদের বলবো যে আজকে 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 যদি আমাদের ন্যায্য দাবি না হয় তাহলে একটাই কথা বলবো, আগামী দিনে পুলিশ অফিসারের নিজের ছেলেদের সিভিক ভলেন্টিয়ার করতে ইঞ্জিনিয়ার ডাক্তার না ভেবে সিভিক সিভিক ভলেন্টিয়ার বলা আমি তাহলে জানবো আমাদের দাবি ন্যায্য ছিল না। আজকে আমি পুলিশ মাননীয় পুলিশ মহাশয় সিভিক সিপিকে বলবো যে তেরে যেন আগামী দিনে তার ছেলে যেন সিভিক ভলেন্টিয়ারে জয়েন সিভিক ভলেন্টিয়ার জয়েন করে। আমি এখানকার এসিপি স্যারকে বলবো তারা যেন সিভিক হিসাবে জয়েন করে। এটাই আর মমতা ব্যানার্জিকে বলবো, মমতা ব্যানার্জি অনেক দিন হয়ে গেছে সিভিক ভলেন্টিয়ারদের ধাপ্পা দিয়ে রেখেছে।